এটা হলো দ্বিতীয় পদ্ধতি। ইজিলি স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে জলে কি করে হাত পা না ছুঁড়ে কিচ্ছু সাঁতার জানার দরকার নেই, কিছু করতে হয় না, লোক আসলে জলে ডুবে যায় না। সেটা যদি একবার দেখে নিয়েছে ভরসা করে এটা করে নিজে চেষ্টা বা তাকে যদি এটা শিখিয়ে দেওয়া যায় সে খুব আরামে করতে পারে। সেটা কিভাবে হবে আমি এখন দেখাই। জন্য একটু এটা ট্রেনিং দরকার হয় যেটা সহজেই ব্যবস্থা করে দেওয়া যায়। তুমি নিশ্চয়ই দেখছো যে আমি বেশ আরামে গল্প করছি এবং কোনো হাত পা কিচ্ছু নাড়ছি না এবং আমি কোনো দমফম বন্ধ করে নেই। কিন্তু কমফোর্ট এবং শরীরের অনেক রকমের আরাম বলতে যা আর কি, সেই আরামটা এতে পাওয়া যায়, কিচ্ছু করতে হয় না এবং কথা বলতে হয়, এতে কোনো দম বন্ধ করার ব্যাপার নেই, হাত পা ছোড়ার ব্যাপার নেই, সাঁতার কাটার ব্যাপার নেই, কিচ্ছু নেই।